রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে বালু, আর সড়ক দখল করে চলছে ট্রাকে বালু ওঠা নামানোর কাজ। বালু ব্যবসায়ীদের এমন নৈরাজ্য পঞ্চগড়ের সদর উপজেলার মিরগড়, বাগানবাড়ি, সিএনবি মোড়, তালমা, আহমদনগর ও বদা উপজেলার বেশ কয়েকটি এলাকায়। জেলার উপর দিয়ে বয়ে চলা করতোয়া নদী থেকে তোলা বালু স্তূপ করে রাখা হচ্ছে এসব এলাকায়। ট্রাকে লোড আনলোডের সময় বাতাসে বালু ছড়িয়ে পড়ছে আশপাশের বসত বাড়িতে। এতে অসুস্থ হয়ে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা। আর বালুতে যানবাহন উল্টে গিয়ে অনেক সময় ঘটে দুর্ঘটনা। এক সাইড দিয়ে ট্রাক গেলে এপার থেকে ওপার মিনিমাম 15-20 মিনিট ধুলা জায়গা থেকে লড়ে না। ফলে যাওয়ার সময় অনেক রাস্তার ধুলাবলি এই ট্রাক দাঁড়ায় থাকে, এবং কি রাস্তার পাশে আবার ট্রাক লোড করে, চোখে বালা পড়ে। কিছুদিন আগে পড়ছিল আমার, এই যে চোখে এখন ওষুধ খাচ্ছি, ওষুধ সাথেই আছে। জেলার সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তায় অবৈধভাবে স্তূপ করা এসব বালু সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হলেও মানছেন না কেউই। আর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বিট পুলিশিং এর মাধ্যমে তদারকি করা হচ্ছে বলে দাবি উপজেলা প্রশাসনের। যখনই আমরা রাস্তার পাশে কোনো বালু ট্রাক এইভাবে দেখতেছি যে তারা স্থিরভাবে রাখতেছে, তখনই আমরা সেটি তাৎক্ষণিকভাবে আইনানুক ব্যবস্থা নিয়ে সেটা সরিয়ে দিচ্ছি। বালু স্তূপ সমূহ অপসারণের জন্য নোটিশ প্রদান করা হয়েছে, তারা সহযোগে এ পর্যন্ত বালু স্তূপ সমূহ অপসারণ করেনি, এই বিষয়ে শীঘ্রই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার 15টি মহল থেকে প্রতিদিন প্রায় 200 ট্রাক বালু উত্তোলন করা হয়। সময় সংবাদ, পঞ্চগড়।